فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, সম্মানিত দিনী ভাই জানতে চাইলেন, একটা হাদিস বলা হয় এক ব্যক্তি সম্পর্কে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সামনে তার দপ্তরগুলা খুলতে থাকবেন, 99টি দপ্তর, তার আমলনামার 99টি গুনাহের দপ্তর খুলবেন, এক একটা দপ্তরের পরিমাণ হবে এক ফলক, শোকের এক ফলক পরিমাণ। আর তাকে জিজ্ঞেস করা হবে, এই যে গুণাগুলো করছ এই জন্য তোমার কোনো ওজর আপত্তি আছে? আমার ফেরেশতারা কোনো জুলুম করছে? তো স্বীকৃতি দিবে না এই বিষয়ের হাদিসটি সহি কিনা। যে সম্মানিত দিনী ভাই, এই বিষয়ের হাদিসটি আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটা সহি ইবনে হিব্বানের 225 নম্বর পৃষ্ঠাতে। এই হাদিসটাকে ইনি সহি হিসেবে উল্লেখ করছেন এবং ইমাম হাকেম তিনি বলেন, ক্বালা আল হাকেম সহিহুন আলা শর্তে মুসলিম, অর্থাৎ এই হাদিসটি সহি মুসলিমের শর্ত হিসাবে সহি, শুধু সহি না অর্থাৎ গ্রহণযোগ্য সহি। ওয়াকালা যাহাবি ফি আত-তালখিস, ইমাম যাহাবি হাদিসটাকে তালখিস নামক কিতাবের মধ্যে সহি হিসেবে উল্লেখ করছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না আল্লাহ সায়ুখাল্লিসু রাজুলান মিন উম্মতি আলা রুউসিল খালায়িক ইয়াউমাল কিয়ামাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন সমস্ত সৃষ্টির সামনে আমার উম্মতের এক ব্যক্তিকে নির্বাচিত করবেন। ফায়াং শুরু আলাইহি তিসআতা ওয়া তিসঈনা সিজিল্লা, তখন তার সামনে তার 99টি দপ্তরকে যে খুলে দিবেন, কুল্লু সিজিল্লিন মিসলা মাদ্দিল বাসার, এক একটা দপ্তরের পরিমাণ হবে চোখের ফলক বরাবর। সুম্মা ইয়াকুলু আতুনকিরু মিন হাযা শাইয়ান, এই 99 দপ্তরের কোনো গুনাকে কি তুমি অস্বীকার করো? আজলামাকে কাতাবাতিয়াল হাফিজুন, আমার ফেরেশতা যারা লেখার দায়িত্ব ছিল তারা কি তোমার প্রতি কোনো জুলুম করছে? ফায়াকুলু লা ইয়া রব, তখন ওই ব্যক্তি উত্তরে বলবে, না হে আমার প্রতিপালক। ফায়াকুলু আফালা কাউজরুন, তখন আল্লাহ তাআলা বলবেন, তোমার কি কোনো ওযর ছিল এই গুনাহগুলোর পিছনে? ক্বালা লা ইয়া রব, সে বলবেন, আমার কোনো ওযর ছিল না। ফায়াকুলু বালা, তখন আল্লাহ তাআলা কথা বলবেন, হ্যাঁ ঠিক আছে, ইন্নালাকা ইনদানা হাসানা, নিশ্চয়ই তোমার একটা নেকি আমার কাছে আছে। ওয়া ইন্নাহু লা যুলমা আলাইকা আল-ইয়াউম, আজকে তোমার প্রতি সামান্যতম জুলুম করা হবে না। ফাতুখরাজু বিতাকা ফিহা, তখন একটি চিরকুট বাইর করা হবে যার মধ্যে থাকবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এতটুকু লেখা থাকবে কালিমায়ে শাহাদা। ফায়াকুলু উহজুর ওয়াজনাক, তখন বলবে আল্লাহ তাআলা, তুমি তোমার ফাল্লাহ উপস্থিত করো, এটাকে মাপো। ফায়াকুলু ইয়া রাব, তখন সে বলবে, হে আমার প্রতিপালক, মা হাযিহিল বিতাকাতু মা হাযিহিস সিজিল্লাত, এই চিরকুট কি হবে, এই সামান্য চিরকুটের কি হবে এই বিশাল বিশাল 99টি দপ্তরের সামনে? ফায়াকুলু ইন্নাকা লা তুজলাম, আল্লাহ তাআলা বলবেন, নিশ্চয় আজকে তোমার প্রতি জুলুম করা হবে না। ক্বালা ফাতুযাউ সিজিল্লাত ফি কিফাতিন ওয়াল বিতাকাতু ফি কিফাতিন, তখন এই 99টি দপ্তরকে ফাল্লার এক পাশে দেওয়া হবে আর চিরকুটটিকে ভিন্ন এক যে পাশে দেওয়া হবে, ফাল্লার ভিন্ন এক পাশে দেওয়া হবে। ফাতাশাতিল সিজিল্লাতু ওয়াসাকুলাতিল বিতাকাহ, যখন দুইটাকে দুই প্রান্তে রাখবে, দুই যে ফাল্লা দুই সাইডে রাখবে দুটাকে,
দেখা যাবে 99 গুনাহের 99টি দপ্তর হালকা হইয়া উপরের দিকে উঠে গেছে। ওয়াসাকুলা তিল বিতাকা এবং সামান্য চিরকুট যেখানে কালিমায় শাহাদাত লেখা আছে এটা বাড়ি হইয়া নিচে পড়ে গেছে। ফালা ইয়াসতুলু মা ইসমিল্লাহি শাই, আল্লাহ তাআলা কোয়া তাআলার নামের সাথে অন্য কিছু আর ভারী হইতে পারে না। এই হাদিসটাকে রাসূলুল্লাহ আলাইহি রাহমাতুল্লাহ সহিহ হিসেবে উল্লেখ করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহু আলম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। Yeah.